গরমের ছুটিতে দার্জিলিং যাচ্ছেন, কালিম্পংয়ে যাওয়ার প্ল্যান রয়েছে, সেক্ষেত্রে একবার পানবুদারা থেকে ঘুরে যেতে পারেন। কিসের জন্য পানবুদারার প্রতি এত আকর্ষণ? 5,500 ফুট উচ্চতায় পানবুদারা, তবে বছরে সব সময় পানবুতে আসা যায়। গরমের ছুটিতে অনেকেই পানবুতে যান, কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো, স্থানীয় বাসিন্দাদের মতে গরমকালে আকাশ পরিষ্কার থাকলেও অনেক সময় কাঞ্চন দর্শন হয় না, কারণ কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি মেঘের আস্তরণ থাকে। সেক্ষেত্রে বর্ষা চলে যাওয়ার পরে পানবুতে যেতে পারলে কাঞ্চন দর্শন একেবারে পাকা। তবে অক্টোবরে পূজোর সময় ভিড় যথেষ্ট থাকে, সেক্ষেত্রে নভেম্বরে যাওয়াটাই ভালো, তবে গরমকালে গেলে কিন্তু মন্দ লাগবে না, কারণ এখানে তো গরম নেই। দার্জিলিং বা গ্যাংটক থেকে ফেরার পথে অনেকে একবার পানবুতে ঘুরে যান। আসলে পাহাড়ের অন্যান্য জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখা যায় সেটা পানবু থেকে আরও বেশি সুন্দর। 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, সেই সঙ্গেই অপূর্ব তিস্তা। প্রথমত কালিঝোড়া হয়ে আসার পথে আপনি তিস্তার এক অপূর্ব রূপ দেখতে পাবেন, সেই সঙ্গে একই ফ্রেমে ধরা পড়বে সেবকের রেল ব্রিজ আর ঐতিহ্যশালী করোনেশন ব্রিজ। পানবুদারা থেকে কাছেই রয়েছে ইয়ামাখুম, সেখানে থাকার ভালো ব্যবস্থা রয়েছে। ইয়ামাখুম থেকেও আপনি কাঞ্চনজঙ্ঘার মুখোমুখি হতে পারবেন। চারকোল কাফেরগাঁও যাওয়ার পথে অনেকে একবার পানবুতে ঘুরে যান। আসলে কালিম্পং থেকে পানবুদারা ভিউ পয়েন্টকে মিস করতে চান না পর্যটকরা। তবে পানবুদারার ক্ষেত্রে একটা সুবিধা, রাস্তা বেশ ভালো, একেবারে হোমস্টের দোরগোড়া পর্যন্ত গাড়ি যেতে পারে। এখানে ক্যাম্পিংয়ের সুবিধাও রয়েছে, তবে শুধু পানবুদারা নয়, কাছেই রয়েছে সামথারা, সেটাও মিস করবেন না। সামথারা থেকেও আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এখান থেকে চারকোল, সিঞ্জি দ্বারা, ঝান্ডি দ্বারা, ডেলো, দূরপিন ঘুরে আসতে পারেন। কিভাবে যাবেন? শিলিগুড়ি থেকে রম্ভি বাজার হয়ে পানবুতে আসা যায়, দূরত্ব প্রায় 73 কিলোমিটার। পথে রেলি খোলাটা দেখে আসতে পারেন, আবার অন্য পথে কালিঝোড়া হয়ে পানবুচে যেতে গেলে দূরত্ব কিছুটা কমবে, তবে কালিঝোড়া হয়ে আসতে গেলে রাস্তা বেশ খাড়াই। এখানকার প্রাকৃতিক রূপও অসাধারণ। তবে কালিঝোড়া হয়ে আসতে গেলে কিছুটা অনুমতি নিতে হয়, এরপর 7 কিলোমিটার আসার পরে প্রথমে পড়বে পানবু। রাস্তাতেই দেখবেন তিস্তা, কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ, সেবক রেলপুল, ডুয়ার্সের একাংশ। কিছুটা এগোলে প্রথমে ইয়ামাখুম আর তারপর সামথার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, প্রত্যেকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আর বেল বাটনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যেসব ব্লগ আমি বানাবো সেগুলোর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।